এটা তো নামের দিক দিয়ে কিল হিমটা তো বাংলা ছবি নামের দিক দিয়ে। একসময় সরকার 2005 সালে সিদ্ধান্ত নিয়েছিল কোনো ইংরেজি নামের ছবি হবে না, পরে ওটা থাকতে পারে, কারণ আমরা কিন্তু সেন্সর বোর্ডের আমরা কেচি একটা যত্রতত্ত্ব চালাতাম না, কেন কিছু বিনোদন থাকতে হবে, বিনোদন না হলে কেন দর্শক হলে যাবে। এর জন্য যদি ইংরেজি ছবির কথা যদি বলেন যে বিদেশি আমদানিকৃত ছবি আসছে, এটা আমি নেগেটিভ দেখছি না। কারণ কেন দেখছি না, যেখানে সিনেমা হলে মানুষ যাচ্ছে না, এসব ইংরেজি ছবি বা অন্য দেশীয় অন্য ভাষাভাষীর ছবি পার্শ্ববর্তী দেশের বা দূরবর্তী দেশের যদি দর্শককে আনে, তখন কিন্তু অন্য ছবি দেখবে। আপনারা জানেন স্পাইডারম্যান যখন মুক্তি পেল তখন হুমড়ি খেয়ে সব পড়লো, আবার কিন্তু একই রকম যখন বরান মুক্তি পেয়েছে, যখন হাওয়া মুক্তি পেয়েছে, ওই দর্শকরা ওই তরুণ সমাজ কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে। আমরা আগে হলে আসা শিখি, হলের পরিবেশ সুন্দর হচ্ছে, ডলবি ডিজিটাল সাউন্ড হচ্ছে, এগুলি তো মানুষ, আমি বিদেশি সংস্কৃতির বিরুদ্ধে না, অপসংস্কৃতির বিরুদ্ধে। আর বিদেশি সংস্কৃতি যখন আমাদের সংস্কৃতিকে গ্রাস করবে তার বিরুদ্ধে আমি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।